আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের যে অ্যাসাইনমেন্ট এসেছে, সেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমরা করব। প্রথমে অ্যাসাইনমেন্টের গণিতে যে সৃজনশীল এক নম্বর ছিল, এই একের ক নম্বর উত্তরটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখান থেকে এই স্ক্রিনের করে দেওয়া অঙ্ক থেকে আপনারা হুবহু আপনাদের অ্যাসাইনমেন্ট খাতায় উঠাতে পারেন। প্রথমে সৃজনশীল একের ক নম্বরে আমাদের একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করেছি, এর উত্তর আসছে 9√3/3 অ্যান্সার। আর আপনারা এই উত্তরগুলো স্ক্রিনশট করেও রাখতে পারেন অথবা খাতায় একদম লিপিবদ্ধ করেও রাখতে পারেন। তারপর খ নম্বর সৃজনশীলে দেখি আমরা, এখানে আমাদের একটা প্রমাণ দিয়েছিল, এই প্রমাণটা আমরা প্রমাণ করেছি PQ+PR 2PSS চাইতে বড়। এই প্রমাণটা ছিল, এই প্রমাণটা আমরা করলাম এখানে। উত্তরটা দেখে নেন, সৃজনশীল একের খ নম্বরের উত্তর একটা প্রমাণ। অবশ্যই চিত্রগুলো কিন্তু খাতায় আঁকতে হবে, তা আপনাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টে উত্তরগুলো চিত্রগুলো অবশ্যই একে পাশে একে মানে ইন্ডিকেট করে দিতে হবে, তাহলে মার্কস ভালো পাওয়া যাবে। তারপর আসি আমরা এক নম্বর সৃজনশীলের গ নম্বরটাতে। গ নম্বরটা তো প্রমাণ ছিল 4PS² = 3PR², এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা বিশেষ নির্বাচন দিয়ে তারপর প্রমাণ করে দেখিয়েছি, ঠিক আছে? আপনারা হুবহু কপি করে আপনাদের অ্যাসাইনমেন্ট খাতায় লিখবেন। এরপর আমরা আসি সৃজনশীল দুইয়ে। সৃজনশীল দুইয়ে আমাদের যে অঙ্কটা ছিল, সৃজনশীল দুইয়ের ক নম্বরে আমরা একটা চিত্র রেখেছি। এই চিত্র অনুযায়ী অঙ্কের যে চাওয়া হয়েছে, আমাদের অ্যাসাইনমেন্টের যে কাজ, নির্ধারিত কাজটা, সেই নির্ধারিত এক নম্বর দুই নম্বর সৃজনশীলের ক নম্বর নির্ধারিত কাজটা আমরা সম্পন্ন করেছি। তারপর আসি আমরা দুই নম্বর সৃজনশীলের খ নম্বরটাতে। এখানে আমাদের একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা এক পৃষ্ঠাতে হয়নি, দুটা পৃষ্ঠা করেছি। এটা আপনাদের প্রথম পৃষ্ঠা আমরা চারটা ধাপে এই প্রমাণটা দেখিয়েছি। এখানে প্রথম বিশেষ নির্বাচন, তার প্রমাণে ধাপ এক ধাপ দুই এখানে দেখতে পাচ্ছেন। এবং পরবর্তীতে এই পরের পৃষ্ঠাতে আপনারা আসতেছি, এই পরের পৃষ্ঠা দেখেন ধাপ 3 এবং ধাপ 4, এই চারটা ধাপে আমরা এই দুই নং সৃজনশীলের খ নম্বরটা সমাধান করেছি, প্রমাণ করেছি যে কোন DME স্থূলকোণ। এরপর আমরা আসি গ নম্বরে। গ নম্বরে এখানেও আমাদের প্রমাণ করতে বলছে, এখানেও আমরা প্রমাণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনটা ধাপে প্রমাণ করেছি। এখানে আমরা প্রথম পেজে দেখতে পাচ্ছি, প্রথমে বিশেষ নির্বাচন বা প্রমাণ করতে হবে দেওয়া আছে। এখন ধাপ 1 এবং ধাপ 2 এটা আমরা খেয়াল করতেছি, এবং তা অবশ্যই কিন্তু চিত্রটা আপনাদের আমাদের অ্যাসাইনমেন্ট খাতাতে আঁকতে হবে। এখানে যেভাবে আছে আপনারা ঠিক সেইভাবে কপি করে আপনাদের খাতায় উঠাবেন। তারপর আমরা এখন দেখতে পাচ্ছি ধাপ 3 নম্বর ধাপে আমরা প্রমাণটা শেষ করে ফেলছি। তাহলে আমরা তো গ নম্বর শেষ, এখন আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন একে এক নম্বরে ছিল, আমাদের একটা মান বের করতে বলছিল a+b এর মান কত। আমরা করে a+b এর মানটা নির্ণয় করেছি। আপনারা ঠিক একইভাবে হুবহুব করে খাতায় লিখবেন। এরপর আসি আমরা দুই নং সংক্ষিপ্ত প্রশ্নে। দুই নম্বরে ছিল, এখানেও আমাদের একটা মান নির্ণয় ছিল, x³+1/x³ এর মান আমরা বের করেছি 26√29। এই মানটা আমরা বের করছি, এর উত্তরটা আপনারা হুবহু রং করে লিখে নেবেন। যদি এখন না লেখেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, পরে এখান থেকে লিখতে পারবেন। তারপর আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তিনে। সংক্ষিপ্ত প্রশ্ন তিনে আমাদের একটা কী ছিল, উৎপাদকের বিশ্লেষণ ছিল। এটাকে আমরা ফাংশন ধরে উৎপাদকটা বিশ্লেষণ করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তখন এখান থেকে যেরকম আছে সেই রকম করে আপনারা কপি করে রেখে লিখবেন। তারপর সংক্ষিপ্ত 4 নম্বরে আসি, এখানে আমাদের একটা এক্স এর মান নির্ণয় করতে বলছে। আমরা বের করছি সরল গুণফলের ক্ষেত্রে i = PRN আমরা জানি, সেই সূত্র ধরে আমরা যে কার্যটা ছিল, যে নির্ধারিত কাজটা ছিল, সম্পাদন করেছি। এরপর আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরে আমাদের ছিল, দেওয়া ছিল 1/p = √5-2। এখান থেকে আমরা 1/√এর মান বের করে তারপর p² মান বের করেছে 9+4√5। এই উত্তরটা আপনারা হুবহু এরকম করে লিখবেন। এরপর আসি আমরা
তিন নং সৃজনশীলের ক নম্বর আছে একটা প্রমাণ, আমরা ক নম্বর প্রমাণ করেছি, আমাদের দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি সমান জিরো, বামপক্ষ সমান ডানপক্ষ আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দেখিয়েছি, সুন্দর করে দেখেন। এবং আমাদের পরের খ নম্বরে তিন নং সৃজনশীলের খ নম্বরে ছিল, এটা তো কি প্রমাণ ছিল একটা, এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, এটা প্রমাণ করতে হবে। আমরা বামপক্ষ ধরে প্রমাণ করেছি, আপনারা এখানে যেভাবে আছে সেইভাবে করবেন, তাহলে হয়ে যাবে। এখন আসি আমরা গ নম্বরে, গ নম্বরে আমাদের একটা মান নির্ণয় ছিল, এ প্লাস বি প্লাস সি সমান টেন এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 38, এটা হলে আমাদের একটা মান নির্ণয় করতে বলছে, সেই মান নির্ণয়টা আমরা নির্ণয় করছি। এখানে আমাদের উত্তর পাইছি আমরা কত, 14। আপনারা ঠিক এভাবেই লিখবেন। তারপর আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আবার দুই নম্বরে, সংক্ষিপ্ত প্রশ্ন দুইয়ের এক নম্বরে আসি আমরা, এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা বের করতে বলছে, সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যাটা বের করতে বলছে। সর্বোচ্চ সংখ্যাটা যেভাবে বের করছি আপনারা ঠিক চাইলে সেভাবেই বের করে দেখাবেন। তারপর দুই নম্বরটাতে আমরা দুই নম্বর সংক্রান্ত প্রশ্ন আবার চাইছি যে মধ্যক নির্ণয় করতে বলছে, আমরা 1 থেকে 22 পর্যন্ত তিন দৈর্ঘ্য যে সংখ্যাগুলো লিখে ওখান থেকে মধ্যক নির্ণয় করছে, নির্ণয় মধ্যক 12। ক্লিয়ার? এরপর আসি আমরা তিন নং সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আমাদের গড় নির্ণয় করতে বলছে, এটা অনেক সহজ অঙ্ক, আপনারা দেখলে বুঝতে পারছেন। তিন নম্বর এবং চার নম্বর আমরা এক পৃষ্ঠাতেই সম্পাদন করেছি, খুব ছোটো একটা, খুব ছোটো দুটো অঙ্ক দেখে নেন। তারপর পাঁচ নম্বর, এটা অনেক ছোটো অঙ্ক, প্রচুরক নির্ণয় করতে বলছে, নির্ণয় প্রচুরক 28, পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন আপনারা 28, এভাবে করে দিলেই হবে। তারপর আসি আমরা সৃজনশীল চার নম্বরে, সৃজনশীল চারের ক নম্বরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যম সমান মধ্যম নির্ণয় করার যে সূত্র, সেই সূত্র অনুযায়ী প্রত্যেকটা সংখ্যার অক্ষর প্রত্যেকটা এখানে বর্ণগুলো ইউজ করা হয়েছে, এই বর্ণগুলোর প্রতিটারে যে কোনটার কী নাম কীভাবে আমরা চিনব তার একটা পরিচিতি আমরা দেখতে পাচ্ছি। তারপর চারের চ্যানেল খ নম্বরটাতে আমরা দেখি, এখানে আমরা একটা ছক এঁকছি, ছক হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী ব্যবধান, তারপর শ্রেণীর মধ্যমান, গণ সংখ্যা, বিচ্যুতি, এগুলো নির্ণয় করে আমরা গাণিতিক গড় বের করছি। আমাদের উত্তর আছে 74.7 বা 74.7। উত্তরটা আমরা চারের ক নম্বর দেখলাম, এখন আসি চারের গ নম্বরে। চারের গ নম্বরে আমাদের এখানে প্রথমে শ্রেণী ব্যক্তি, তারপর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার পর গণসংখ্যা নির্ণয় করছি, সেখান থেকে আমরা কী করছি গ্রাফ আঁকছি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আপনারা এইভাবে গ্রাফ আঁকবেন না, আপনারা এখানে বিশেষ দৃষ্টব দিয়ে বলা আছে যে গ্রাফ পেপার রাখতে হবে, আপনারা গ্রাফ পেপার নিয়ে এই গ্রাফ যে গ্রাফটা আছে গ্রাফটা গ্রাফ পেপারে এঁকে গ্রাফ পেপারটা অ্যাটাচ করে দেবেন এই পৃষ্ঠার সঙ্গে, ঠিক আছে। আমরা সকলে নবম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টটা পুরোটা কমপ্লিট করলাম, আশা করি আপনাদের অনেক উপকার আসছে, যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।